আসসালামু আলাইকুম। প্রবাস ভবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জ্যোতি মারিন। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে এসেছি, আমার আজকের রেসিপি পুডিং, মজাদার পুডিং। এটা আরও ঘন করা লাগবে। আর এই পুডিংটা বানানোর জন্য আমাদের লাগবে 100 গ্রামে একটু কম চিনি, আর এখানে দিয়ে নিয়েছি 4টা ডিম। আর আমি এই পাত্রেতে পুডিংটা বসাবো, এটাতেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এখন আমি এই পর্যায়ে এই দুধটার মধ্যে এই চিনিটা দিয়ে দিব। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি একটা পাত্র চুলাতে বসিয়ে দিচ্ছি। এটা খুব লো হিটে এটা ইয়ে করা হবে, ক্যারামেলটা তৈরি করা হবে। জোরে জ্বাল দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এখানে আমি ক্যারামেল তৈরির জন্য চিনি দিয়ে দিয়েছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে এই ডিমটাকে আমি কেটে নেব। ডিমটা ফাটা শেষ হয়ে গেছে আমার, এবং দুধটাও হয়ে গেছে। এখন এই দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় দুধের সাথে ডিম দেওয়া যাবে না। এটাকে আমি ঠান্ডা করে একটু কুসুম গরম করে নেব। দুধটা ঠান্ডা হচ্ছে। এই একটা পাতিলের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন এই পানিটা একটু ফুটে উঠলে তারপরে আমি পুডিংয়ের পাতিলটা এর উপরে বসাই দেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই ডিমটা এর মধ্যে দিয়ে দিব, এবং আমি এর মধ্যে দিয়ে দিয়ে একটু সুন্দর করে নাড়া দিয়ে দিব, যাতে ভালো করে এটা মিক্সড হয়। এখন আমি এই যে ক্যারামেলটা যে রেডি, এটার মধ্যে এই পাতিলটার মধ্যে দিয়ে দিব। আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব, আর পাতিলটা এখন আমি যে চুলাতে যে পানি ফুটছে যে পাতিলে এটার উপরে বসায় দিব। এটা আমি বসায় দিয়েছি। এটা এখন আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে এটা হতে। তো সবাই সাথে থাকুন। যে পাতিলে পুডিংটা বসানো হয়েছে, এই যে দেখছেন পানিটা ফুটছে নিচে, পুডিংটা বসানো হয়েছে, এই পানির মধ্যে অর্ধেক পরিমাণে থাকবে, যাতে বেশি না উঠে যায়। তাতে হবে কি যে পুডিংয়ের যে পাতিলটা, এই পাতিলের মধ্যে পানিটা চলে গেলে পুডিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য অর্ধেক পরিমাণে দিতে হবে। পুডিংটা আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে একটু খুলে দেখাই। এই যে নাড়া দিচ্ছি, কিন্তু পুডিংটা যে জমে গিয়েছে,
জমে গেছে। এখন এটাকে আমি 3-4 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটার সাহায্যে চারিপাশটা আমি একটু খুলে নিব এভাবে। এখন আমি এটা প্লেটে পরিবেশন করব। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো। এই যে আমাদের পুডিংটা কমপ্লিট। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।